ইতালিতে বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিনিয়র নেতৃবৃন্দদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে রোম মহানগর বিএনপি। ইতালির রাজধানী রোমের পিয়াৎসা প্রেনেস্তিনা মক্কি মসজিদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন সহ সকল নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মৃধা সিরাজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বুধবার বাদ মাগরিব আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ডালিন নাসিরউদ্দিন, সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান সালাম, সহসভাপতি সাজ্জাদুল কবির, আবুল কাদের ব্যাপারী, সহসাধারণ সম্পাদক আলামিন বিশ্বাস, কোষাধ্যক্ষ আবুল কাশেম, ইতালি যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সহসভাপতি পাবের রহমান তুহিন, রোম মহানগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মামুন ব্যাপারী, রোম মহানগর যুবদলের সহসভাপতি আনোয়ার হোসেন, যুবনেতা মোহাম্মদ হাসান, তাজুল ইসলাম সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শেষে বিএনপির সিনিয়র সকল নেতৃবৃন্দদের সুস্থতা কামনা করে দেশবাসী ও দলের নেতাকর্মীদের করোনা ও অন্যান্য রোগে মৃত্যুবরণে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদে মক্কির ইমাম ও খতিব ওয়ালিউল্লাহ। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।